নওগাঁ জেলার মান্দা থানার ফতেপুর বাজারে দুপুর আনুমানিক 3টার দিকে একটি দোকানে আগুনের সৃষ্টি হয়। সেই আগুন থেকেই ছড়িয়ে পড়ে পরপর 3টি দোকানে, আর 3টি দোকানে এখন পুড়ে ছাই। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত সময়ে এসে পোষায়। তবে ফায়ার সার্ভিস পোষার আগেই স্থানীয় ব্যবসায়ী এবং লোকজন মিলে আগুন নেভাতে সক্ষম হয়। না, আগুন নেভানোর পরে এ শুধু ধ্বংসেরই লীলা। আগুন নেভানোর পরে আর কিছুই অক্ষত নেই, 3টি দোকান পুড়ে একদম ছাই হয়ে গেছে। দোকানগুলো ছিল রেডি খাবারের দোকান। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফতেপুর বাজারে, যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে অনাকাঙ্ক্ষিতভাবে ঠিক দুপুরের সময়। এটি সৃষ্ট কোনো সমস্যা, সম্ভবত এটি প্রাকৃতিক যে আবহাওয়া এই কারণে অথবা বিদ্যুৎ থেকে সৃষ্ট। এই দোকানটিতে একদম আমরা দেখতে পাচ্ছি যে একদম পরিপূর্ণ ভরা মাল ছিল। আমরা সেই দোকানের সাথে কথা বলছি, তার মন মানসিকতা এখন যদিও কথা বলার মতো না, তারপরেও আমরা তার কাছ থেকে জানছি যে কেমন তার ক্ষতির পরিমাণ। দর্শক, প্রায় 2 লাখ টাকার মতন মাল এই দোকানে শুধু ছিল। পাশের দোকানগুলো ক্ষেত্রে কি পরিমাণ মাল ছিল? মাল ছিল না মোটামুটি কয়টা এই লাইনে? কয়টা এই লাইনে? মোটামুটি 3টা দোকান ছিল, সম্ভবত এটি বিদ্যুৎ থেকে সৃষ্ট। আমরা যদিও অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পারছি না, স্থানীয় লোকজন এবং বাজারের ব্যবসায়ীরা এসে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে তারা সবাই উৎসুক জনতা এসে পানি দিয়ে এই অগ্নিকাণ্ডটি মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ নিরাপদ, এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তারা আসা রাস্তায় এখন অবস্থান করছে। তারা আসলে আমরা বুঝতে পারবো, যদি তারা তদন্ত থেকে বুঝতে পারে যে এটি কীভাবে অগ্নিকাণ্ডটি ঘটেছিল। গতকালও এই দোকানটি ছিল একদম ভরপুর মালে, ঠিক সেই দোকানে আমরা দাঁড়িয়ে এই যে সব একদম মাল টাল থেকে শুরু করে সবগুলোই একদম কয়লায় পরিণত হয়েছে। তার এখানে তার খাতাও একটা আছে, বাকির খাতাও দেখতে পাচ্ছি। একই লাইনে 3টি দোকান পুড়েই ছাই হয়ে গেছে, আর আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। কিছুই নেই বলতে গেলে, এই ব্যবসায়ীরা তাদের এই দোকান থেকে তাদের জীবিকা নির্বাহ হয়। প্রায় আনুমানিক একটা দোকানেই 2 লক্ষ টাকার উপরে ক্ষতির পরিমাণ, পাশে আরও দোকান ছিল। আনুমানিক যে ধারণাটি সেটি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি। এখানে উৎসুক জনতা, পুরো বাজারের লোকজন এখানে অবস্থিত। আর দোকান 3টি ছিল একই রকমের দোকান, আর 2টি দোকানে আমরা জানতে পেরেছি ফ্রিজ ছিল, এবং 1টি দোকানে গ্যাসের চুলা এবং সিলিন্ডার ছিল। যে খাবারগুলো দোকানে গতকালই ক্রেতাদের কাছে বেচেছে সেই খাবারগুলোই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি যে নুডলসের প্যাকেটগুলো একদম পুড়ে কয়লা, সব খাবার থেকে শুরু করে চিপস, নুডলস, এটা একটা খাবারের দোকান ছিল, রেডি খাবারের দোকানগুলো সবই কয়লায় পরিণত হয়ে গেছে। এই হচ্ছে সেখানের বর্তমান অবস্থা। তো তাদের দোকানিদের এই অবলম্বনই হচ্ছে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাদের দাবি, তারা যদি সরকারের কাছ থেকে সহযোগিতা পায় আবারও ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা করছে। প্রিয় দর্শক, এই ছিল এই অগ্নিকাণ্ডের করুণ অবস্থা।
সিলিন্ডারে রিয়া দেখা যাচ্ছে।